আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ মন দিয়ে শুনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু তারা বুঝে না, ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না, ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না বালহুম আদল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? মন থাকার পরে বুঝে না, চোখ থাকার পরে দেখে না, আহা কথা বললেন না, কান থাকার পরে শুনে না। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার, আল্লাহ কয় না বালহুম আদল, এরা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? মানুষ নামের কলঙ্ক, মানুষ নামের কলঙ্ক, এইরকম মানুষ বাংলাদেশে নাই, কথা মানে নাই, যারা 15টা বছর মানুষের ঘুমকে হারাম করে দিল, বাচ্চাগুলাকে এতিম বানাই দিল, তাদের স্ত্রীরা জানে না স্বামী আছে কি নাই, এই অবস্থায় যারা 15টা বছর কাটিয়ে দিল, ওরা মানুষের মর্যাদা বুঝে নয়, ঠিক কি? ওরা মানুষ নামের কলঙ্ক, ওরা নিজেরটা বুঝেছে সবারটা বুঝে নাই, ঠিক কিনা বলে? তাইলে আল্লাহ তাবারক তাআলা তোমার যে মানুষ বানাইছে এটার জন্যই তো বানাইছে, তোমার একটা বিবেক দিছে, বিবেচনা দিছে, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিছে। আর চাইতে নিকৃষ্ট মানুষ আর কে আছে যে অন্য মানুষকে কষ্ট দেয় মানুষ হইয়া, ঠিক কিনা কন? মানুষ হয়ে যদি মানুষকে কষ্ট দেয় এক চাইতে নিকৃষ্ট মানুষ, কেন তোমাকে আল্লাহ বিবেক দিল, কেন বিবেচনা দিল, কেন ভালো ভালো মন্দ বোঝার ক্ষমতা দিল? তুমি পশু না, তুমি শিয়াল কুকুর না, তুমি অন্তত অন্যের উপকার করতে না পারো, মানুষের ক্ষতি করার অধিকার আল্লাহ কাউকে দেয় নাই, ঠিক কিনা? ক্ষতি হয় নাই 15টা বছর একদল মানুষ ঘুমাইতে পারলো না ঘরে, হ্যাঁ বাচ্চাটা ঈদ আসলে অপেক্ষা করে, বাবা আসলে আঙ্গুলে ধরে ধরে ঈদগাহে যাবে, স্ত্রী অপেক্ষা করে স্বামী তার কখন আসবে, কিন্তু স্বামী গুম হয়ে গেছে, সে আসে না না এটাও জানে না। ক্যাজব পৃথিবী, বাংলাদেশের মতো এইরকম একটা স্বাধীন দেশে এটা কল্পনা করা যায় না, গত 15টা বছর একটা অকল্পনীয় কাজ হয়েছে, ঠিক কিনা বলো? সুতরাং আমরা ওই উলাইকা কাল আনআম, কোরআনের কথা তো, কোরআনের কথা তো ফলা লাগবে, হওয়া লাগবে, কোরআনের ভিতরে লা রাইবা ফি, এটার ভিতরে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? একটা বিন্দু পরিমাণে সন্দেহ নাই, আল্লাহ বলেছেন, আর এই কেয়ামতের আগে এটা হবে না, এটা আশা করেন কেমনে? এটা আমাদেরকে দিয়া শুরু হয়েছে, এটা আমাদেরকে দিয়া শুরু হয়েছে, আরে আহা, আপনার এটা বেয়াদবি হয়েছে, যে করছেন সে বেয়াদবি করছেন, আমি চিহ্নিত করতে চাই না বেয়াদবটা কে, কিন্তু আপনি যে করছেন এটা বেয়াদবি হয়েছে, এটা মোটেও ঠিক করেন না। জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ, যেই কথাটুকুন বলতেছিলাম তাইলে আল্লাহ তাবারক তাআলা আপনি বুঝবেন না, আরেকজনের দুঃখ আপনি বুঝবেন না, কিন্তু বুঝার মতো যোগ্যতা কিন্তু আল্লাহ আপনারে দিছিল, আপনি এটা কাজে লাগান না বন্ধুগণ। তাইলে এই মানুষগুলোকে আমরা 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 যারা এখানে আছি আমাদেরকে শোনার মানুষ বানানোর জন্য আল্লাহ তাবারক তাআলা অনেকগুলো চেষ্টা করছেন। মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ দিছেন, কয়টা কথা বলেন, কয়টা? এক নম্বরে আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। দুই নম্বরে কোরআনুল কারীম, তিন নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আপনার যদি আকল না থাকে, বুঝ না থাকে, তাহলে আপনি ভালো মন্দ বুঝবেন না, কোরআন কেতাব বুঝবেন না, নবীর হাদিস আপনি বুঝবেন না। এই জন্য একজন মানুষের মহামূল্যবান জিনিসের নাম হলো আকল। এই আকল যার নাই, সে এই যে নাই, সে বুঝবে আকলের না? সে তো বুঝবে না, তার তো নাই, তো তে বুঝবো কেন? বুঝবো তার মায়, তার বাফে, তার মারে জিগেয়ান গো তোমার ফুতের যে আহল নাই কিরহ, এ পিটিয়ে দেখবা বড় বড় এসো হেরফানি সেটা দিব কান বর দেব ভাই জিফু তো ছিল না, এটা একবালা আসিল এইটা আমার গরো, এটা কি তৈল? এই তার কারণে আমি এই বেদ মাপসাউন লাগে, হেই গরো মাপসাউন লাগে, আকল নাই তারে কই একটা করে আর একটা, ঠিক কিনা কম? তাহলে আকলের দাম কম না বেশি? আকলের দাম অনেক বেশি। এ আকল যারা কাজে লাগাইতে পারে তারাই সোনার মানুষ হয়, তাদের বিচার কেয়ামতের ময়দানে সহজ হয়। এ আকলওয়ালা মানুষগুলো হলো আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, তারা আকলগুলোকে কাজে লাগাইছে। সুবহানাল্লাহ বলবেন না? তাদের উপরে নির্যাতন এসেছে, নিপীড়ন এসেছে, তাদের বিরুদ্ধে অবরোধ এসেছে, তাদের কাউকে গুম করে ফেলা হয়েছে, স্ত্রী থেকে আলাদা করে দেওয়া হয়েছে, সম্পদগুলো লুণ্ঠন করা হয়েছে, তারপরেও তারা ওই আকলের কারণে এক আল্লাহর উপরে অটল থেকেছে, ঠিক কিনা বলো? বাংলাদেশেও তেমন আছে, বাংলাদেশে এমন অনেক লোক আছে তার বিরুদ্ধে মামলা হয়েছে 384টা, এক একজনের বিরুদ্ধে মামলা 384, 450, ফোনে 300, এই নানান ধরনের মামলা 100-150, এটি অ্যাভেলেবেল। এইরকম যে মামলা, এখন একটা লোক যখন এতগুলো মামলা হয়, তারপরেও মানুষগুলো অটল বিচল দাঁড়িয়েছিল 15 বছর, সে ইচ্ছে করলে ঘরের ভিতরে স্বাধীনভাবে ঘুরতে পারেনি, ইচ্ছে করলেই সে মন মতো জায়গায় যেতে পারেনি, কখন সে অ্যারেস্ট হয়ে যায়, কখন সে বন্দী হয়ে যায় পুলিশের হাতে, তারপরও ওই মানুষগুলো আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বেলালের মতো রক্তাক্ত হয়েছে, পিঠের চামড়া উঠে গেছে, ওই বাবলা কাঠের বাবলা গাছের কাঁটায় তার পিঠে ঢুকে গেছে, জ্বলন্ত অঙ্গার তার পিঠের ভিতরে ঢুকে গেছে,